আমরা আজকে আশি হাজার টাকার আশেপাশে একটা পিসি বিল্ড করব এবং অবশ্যই এইটা এই বিলের সবগুলো কম্পোনেন্ট আমরা কালেক্ট করছি অনিক্স কম্পিউটারস থেকে অনিক্স হচ্ছে আইডিবি তে বিশেষ কম্পিউটার সিটিতে ফোর্থ ফ্লোরে অ্যাড্রেস দেওয়া থাকবে তো এটা বিলটা আপনারা তাদের থেকে নিতে পারেন এই বিল কিনলে তারা আপনাদেরকে এর সাথে একটা এক্সট্রা মাউস কিবোর্ডও দিয়ে দিতে পারে যাই হোক আমি কম্পোনেন্টগুলোকে গুছিয়ে নিই ইউ কুই ওকে আমাদের মেজর কম্পোনেন্ট গুলো হয়ে গেছে বাকি আছে কেস ওকে আমাদের বাজেট হচ্ছে এইটটি কে এইটটিকেতে আমরা কি নিতে পারি সেভেন্টি ফাইভ হান্ড্রেড সতেরো হাজার দুইশো টাকা সতেরো হাজার টাকার মধ্যে আপনি এই মুহূর্তে সিপিউ পাবেন টুয়েলভ ফোর হান্ড্রেড পাবেন হচ্ছে পনেরো সাড়ে পনেরো আশেপাশে আর ফিফটি সেভেন হান্ড্রেড জি প্রভাবলি পনেরোর আশেপাশেই পাবেন আর সেভেন্টি সিক্স হান্ড্রেড আপনি পাবেন হচ্ছে নাইনটিন এইটিন এরকম সামথিং প্রাইসে সেভেন্টি ফাইভ হান্ড্রেড আর সেভেন্টি সিক্স হান্ড্রেডের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই একশো মেগা হার্ডস আপনার ক্লক স্পিড এদিক সেদিক আছে আর বেসিক্যালি এটা হচ্ছে একটা এফ মানে এফ সিরিজগুলো আপনার আই জিপিউ নাই এখন আই জিপিউ থাকলে অনেক কাজে আসে স্পেশালি যখন জিপিউ নষ্ট হয়ে যায় তখন আপনি ডিসপ্লে আউটপুট পাবেন ঠিক আছে কিন্তু ধরেন যে অনেকে ডেডিগ্রেটেড জিপিউ লাগে তাদের জন্য এপি মানে কি বলে তাদের জন্য ইন্টিগ্রেটেড আই জিপিউ খুব না সত্তর হাজার টাকা এখন এর সাথে আমরা মাদার বোর্ড পেয়ার আপ করতেছি বি সিক্স ফিফটি এম এইচ চোদ্দ হাজার এখন এই প্রাইস রেঞ্জে আরও বেশ কিছু ব্র্যান্ডের আপনার বি সিক্স ফিফটি মাদার বোর্ড পাওয়া যায় হয়তো কিছু দাম এদিক সেদিক সবচেয়ে লোয়েস্ট প্রাইস প্রবল ম্যাক্সানের দশ হাজার টাকার মতো বাট অনেকে একদম এন্ট্রি লেভেলে থাকতে চান না চলো বোর্ডটা খুলে ফেলি দেখি এর মধ্যে কি অবস্থা এই হচ্ছে আমাদের বিসিএস ফিফটি এম এইচ গিগাবাইট দুইটা মেমোরি স্লট আমরা দেখতে পাইতেছি এটা ফোর স্লটের না তার মানে আপনি এক এক স্লটের যত ম্যাক্সিমাম মেমোরি নিতে পারবেন নেক্সট আর একটা আপনি সেম ইউজ করতে পারবেন একটা আপনার দেয়া আছে এইট পিন ইপিএস তবে সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ তো খুব বেশি পাওয়ারের ইস্যু নাই সো হয়ে যাওয়ার কথা এই বোর্ডের মধ্যে ফাইভ প্লাস টু প্লাস টু কনফিগারেশনের ভিআরএম দেওয়া আছে সো দ্যাট ইজ কোয়াইট গুড মানে সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফের জন্য আসলে এর থেকে বেশি দরকার নেই তো যাদের দরকার এক্সট্রা স্টটস তাদের এটা মাথায় রাখতে হবে কারণ এই মাদারবোর্ডে কিন্তু একটা এস এন ভি এমি স্টট আছে এর থেকে বেশি নাই সো আপনি একবার একটা বড় এসিডি নিতে পারেন অথবা আপনি পরে যদি আপগ্রেড করতে চান আপনি কিন্তু আর এন ভি স্টট পাচ্ছেন না প্রসেসরটা আনবক্স করে ফেলি এবার এই হচ্ছে আপনার সিক্স কোর টুয়েলভ ফ্যান কুলিং ফ্যান দেশি বক্স মাদারবোর্ডটা ইনস্টলেশনের সাইন্স খুব সহজ কোনা টু কোনা মিলায় ফেলবেন এবং সাবধানে থাকবেন যাতে পিনের মধ্যে আঘাত না লাগে কোনা কোনা বসে গেছে প্রসেসর ইনস্টলেশন শেষ এরপরে আমরা কুলারটাকে বসাই দিব কুলারের মধ্যে থার্মাল পেস্ট ফ্রি অ্যাপ্লাইর অবস্থায় আসতেছে এই পাশে যদি আমরা এমডির লোগোটা দিই তাইলে মেমোরির সাথে স্পেস নিয়ে ঝামেলা হইতে পারে এইটাকে খুলে এইখানে চারটা স্ক্রু আছে এই চারটা স্ক্রু খুলে চাইলে এটাকে উপরে দেওয়া যায় কিন্তু ওইটা অনেক প্যারা আমরা এই প্যারার মধ্যে যাবো না আমরা সিম্পলি এটাকে উল্টা দিকে ইনস্টল করে দিব কোনা টুক কোনা মিলে তো প্রসেস ইনস্টল করলাম কিন্তু কুলার ইনস্টলের সময় কোনা কোনা স্ক্রুগুলা মারতে হবে টাইট করতে হবে একবারে ইনস্টলেশন শেষ এস এস ডিটা ইনস্টল করে ফেলি এসএসডি হিসেবে আমরা ইউজ করতেছি পিএন ওয়াই এর একটা জেন ফোর এস এস ডি এটার দাম হচ্ছে ছয় হাজারের আশেপাশে তবে এই প্রাইস রেঞ্জে আরো অনেক কোম্পানির এসএসডি আছে জেন ফোর তবে হবে এগুলো এন্ট্রি লেভেল জেন ফোর এগুলো এসএসডি স্পিড চলুন সে রিড স্পিড দেখেন চার হাজার সাতশো রাইট স্পিড দেওয়া আছে সতেরোশো তার মানে এই রেঞ্জে আসলে ডি র্যাম নাই অবশ্যই এই রেঞ্জে ডি র্যাম খুব কম কোম্পানির এসএসডি ডি আছে আসে সিঙ্গেল সাইডেড কন্ট্রোলারটা প্রবলি মাঝখানে কারণ দুই পাশে আমরা মেমরি চিপ দেখতে পাইতেছি স্টিকারটা তুললে মনে হয় হালকা দেখা যাবে দুই পাশে দুইটা মেমোরি সেল মাঝখানে হচ্ছে ক্ষুদ্রাকৃতির এই কন্ট্রোলারটা এর নিচে আরো কিছু জিনিসপত্র দেখা যায় দেখে অনেকটা মতো মতনই লাগে গিগাবাইটের মাদা বোর্ডগুলো আবার একটা ল্যাচের মতো দেওয়া থাকে এসএসজি লাগানোর জন্য শেষ আমাদের এসএসডি ইনস্টলেশন এবার হচ্ছে মেমোরি মেমোরি আমরা ব্যবহার করতেছি কর্সার ভেঞ্জেন্স আট জিবি ডিডিআর ফাইভ ফর এমডি এমডি এক্সপিও লেখা আছে সাত টাকা দেন এই প্রেসিডেন্ট যে অনেকগুলো ব্র্যান্ডের র্যাম আছে আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনি নিতে পারেন বেশ ওয়েল নোন কিন্তু এর বাইরেও স্কিল আছে তারপরে কিংস্টন আছে সিএল থার্টি সিক্স মেমোরি এর থেকে কম টাইমিং এর মেমোরিও বাজার এখন পাওয়া যায় যাই হোক আমরা এটাকে বি ওয়ানে এ লাগাই দিব এটা হচ্ছে বি ওয়ান এ ওয়ানে বসা একটু দেখি কুলারের সাথে ক্লিয়ারেন্স আছে কিনা আছে কিন্তু তাও একদম গায়ে গায়ে মানে এক মিলিমিটার দুই মিলিমিটার মতো জায়গা খালি থাকে ওকে সিক্সটিন জিবি মেমোরি ইনস্টলেশন শেষ আমাদের মাদারবোর্ড মোটামুটি রেডি প্রসেসর মেমোরি এসএসডি সব লাগাই ফেলা হয়েছে দেন এটাকে আমাদের কেসের মধ্যে ইনস্টল করতে হবে কেস হিসেবে আসলে এই প্রাইস রেঞ্জে অনেক অপশন আছে বাজারে আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে ভ্যালু টপ ভি থ্রি হান্ড্রেড হচ্ছে আমাদের কেস কেস এর মধ্যে তিনটা ফ্যান দেখতে পাইছি এবং এর সাথে আপনার কোনো এআরজিবি কট্রলার বা কিছু নাই দুইটা কিন্তু তিনটা ফ্যান বেড়ে যাবে হচ্ছে তিন হাজার নয়শো তিনটা ফ্যান দেওয়া আছে ভ্যালু টপ ভি থ্রি হান্ড্রেড তিন হাজার নয়শো এক তিন চার পাঁচ 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 শিক কেবলটাই এবার আমরা স্ক্রুগুলোকে একটু সাইজ করে ফেলি মাদারবোর্ড ছয় আশা করি তো হয়ে যাবে পাওয়ার সাপ্লাইয়ের জন্য চারটা নিতে হবে মাদারবোর্ডে আয়ুসিল প্রি ইনস্টল অবস্থায় সেল করলে মাদারবোর্ডের দাম কয় টাকা বাড়ে চোদ্দো হাজার টাকা কি কম আবার দেখেন মাদারবোর্ডে একটা এই বোর্ড দিয়ে দিছে এইটা পিএস ছিল এই কিবোর্ড মাউস এখনও কার কাছে আছে কে জানে তবে থাকলেও থাকতে পারে তবে ভালো জিনিস যে হাজার টাকার বোর্ডে কিউ প্লাস মানে এটা একটা বায়োস বাটন দেওয়া আছে আবার এই পোর্টটা ইউএসবি মধ্যে আপনি পেন দিয়ে দিয়ে দিতে পারবেন যদি কারো বায়োস করাপ্ট হয়ে যায় বা মাদার বোর্ড হঠাৎ করে দেখতেছেন যে বুট হইতেছে না দেন এইটা আপনার কাজে আসতে পারে তো আমাদের মাদার বোর্ড ইনস্টলেশন শেষ হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার হচ্ছে জাতীয় ক্র্যাশ সিএক্স ফাইভ ফিফটি ক্র্যাশ বলতে আমার ব্যাপারটাকে কেউ অন্যভাবে নেবেন না পাওয়ার সাপ্লাই খুবই সলিড সিভির পরে সিএক্সকে একটু বেটারি বলা যায় মাঝখানে সিভি বেশ পপুলার ছিল কিন্তু সিভি খুব একটা নাই বাজারে মাঝখানে শুনছিলাম যে করসায়ের বাজার থেকে তুলে নিছে এবং লিটারালি কোথাও পাওয়া যাচ্ছিলো না পরে সিএক্স সিরিজ আসলো ইদানিং আবার মনে হয় দু একটা জায়গায় আমরা সিভির সিক্স ফিফটি দেখতে পেয়েছি মানে সিভি সিক্স ফিফটি আছে কিন্তু লো এন্ডে খুব একটা নাই তো সাড়ে পাঁচ হাজার টাকায় করসায়ার ছাড়াও আপনি আরও বেশ কয়েকটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই পাবেন বাট করসায়ের প্রতি অনেকের দুর্বলতা আছে বেশ রেপুটেডের একটা ব্র্যান্ড ফুললি নন মডুলার একটা পাওয়ার সাপ্লাই কেবলগুলোর আগে চালান করি দিই সামনে এখানে হচ্ছে একটা ইউএসবি একটা হচ্ছে অডিও অডিওটা থাকবে একদম কোনায় মাদারবোর্ডের এই হচ্ছে আমাদের অডিও তারপরে ইউএসবিটা এরপরে হচ্ছে পেইন পাওয়ার এটা এইটা যদি কেউ ভুলে যান সিম্পলি একটু হালকা গুগল করে নিবেন গুগলের মধ্যে ডায়াগ্রাম দেওয়া থাকে যেটা আমি প্রায়ই করি এই যে এই দুইটা হবে পাওয়ার সুইচ এর নিচের দুইটা হচ্ছে রিসেপ্ট সুইচ বরাবর একদম নিচে আর ইউজুয়ালি লোগোগুলো বাইরের দিকে রাখাটাই সমীচীন আর পাওয়ার এলইডি প্লাস মাইনাস যতদূর মনে পড়ে উপনিষ না পাশাপাশি এদিকে না এইচডিও পাশাপাশি নিচে ফ্রন্ট প্যানেলের ডায়াগ্রামটা দেওয়া আছে বিশাল একটা ব্যাপার সিএক্স ফাইভ ফিফটি মনে হয় একটু কম্প্যাক্ট একদম কাটায় কাটায় টোয়েন্টি ফোর পিন ইপিএস টোয়েন্টি ফোর পিনেশন শেষ ইপিএস এরপরে ফ্যানের দিতে হবে তিনটার একটার সাথে আরেকটা ডিজিটেন করে পিছন দিকে শেষ কাহিনি রইল বা কি জিপিউ আশি হাজার টাকার মধ্যে সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ একটা ডিজিআর ফাইভ এম ডি সিস্টেমে খুব বেশি জিপি অপশন থাকে না

হোয়াইট ব্ল্যাক দুইটার সেম দাম গুড প্রাইসিং এখন সমস্যা সমস্যাটি যে ভি থ্রি হান্ড্রেডের মধ্যে কার্ডের স্পেস একদমই কাটায় কাটায় কার্ডটাকে ভিতরে এইভাবে ফিট করার হয়ে নাই এই যে দেখেন এখানে আটকে গেছে তো এই জন্য এইভাবে কার্ডটাকে ভিতরে দিয়ে তারপরে কোনো ক্রমে কার্ডের আইশিলটা জায়গা মতো বসাই দিলেই কার্ড বসে যাবে ইন্টেল সিপিউতে মার্কেট সে হারাইলেও আমার মনে হয় যে জিপিউতে অ্যাকচুয়ালি ইন্টেলের ভবিষ্যৎ উজ্জ্বল আর এমডি সিপিউতে মার্কেট শেয়ার বাড়লেও জিপিউতে তার ভবিষ্যৎটা ক্যান জানি অন্ধকার দিতেছে কারণ কয়েকদিন আগেও শুনলাম এমডি জিপিউর ক্ষেত্রে এখন আর হাই এন্ডে নাকি কম্পিট করবে না হাই এন্ডে তারা কম্পিট করবে না এটা কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরেই দেখতেছি কারণ ফর্টি নাইনটি ক্যাপাবল ইভেন কাছাকাছি কোনো জিপিউ কিন্তু আমরা এমডির পক্ষ থেকে দেখিনি অবশ্য ইন্টেলও যে হাই এন্ডে ইনভিডিয়ার সাথে কম্পিট করতেছে ব্যাপারটা এমন না বাট মাঠ খোলা আছে সুযোগ সম্ভাবনা সবই আছে আমাদের বিল মোটামুটি শেষ আমরা এবার উইন্ডোজ লাগাই দিব

দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে তাহলে সাতাত্তর হাজার আটশোর সাথে এইটা অ্যাড হবে শূন্য শূন্য আট পাঁচ তেরো তিন হাতে এক পাঁচ আর এক ছয় আর সাত তেরো তিন হাতে এক সাত আর এক আট তিরাশি হাজার তিনশো টাকার মতো আসছে টোটাল এখন এইটা আমাদেরকে অনিক্স কম্পিউটার দেবে কত দামে এইটা এক হাজার টাকা আমরা কম পাবো অনিক্স আমাদেরকে দেবে বিরাশি হাজার তিনশো টাকায় বিরাশি হাজার তিনশো টাকার সাথে আবার এই দুটো জিনিস এক্সট্রা দেবে অনেক কম্পিউটার একটা হচ্ছে হ্যাভিটের ডুয়াল থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকের এই বস্তুখানা এবং একটি মাউস কিবোর্ড কম্বো এখন এইটার সাথে আবার একটা মাউস কিবোর্ডের কম্বো দিতেছে অনেক তো যদিও এইটা গেমিং পিসি যারা গেম খেলবেন মোটামুটি ভালোই গেম খেলবেন এই চিন্তা করে পিসিটা বানাবেন তাই মোটামুটি শিওর যে মাউস কিবোর্ডটা তারা ইউজ করতে চাইবেন না সেক্ষেত্রে আপনার ঘরে কোনো সিনিয়র সিটিজেন বা নিজে কেউ থাকলে দিয়ে দিতে পারেন এর সাথে আরও একটা মজার জিনিস আছে হিউন দেয় এস জিরো জিরো ওয়ান মডেলের গাড়ি না ওয়েব সাথে দেওয়া হবে তো বেশ কিছু ইন্টারেস্টিং গিফটস সাথে তো এতে আর কি প্রাইস কিছুটা হলেও জাস্টিফাইড হয়ে যায় কারণ এখানে প্রায় হাজার প্রোডাক্ট আছে তো এইভাবে হিসাব করলে আশি হাজার টাকার আশেপাশে পাইতেছে তবে আমি ঠিক নিশ্চিত না যে এই প্রোডাক্টগুলো ফেরত দিয়ে বিলটাকে আশি হাজার টাকায় নেওয়া যাবে কিনা এটা বললে অনেক থেকে দৌড় নিয়ে দিতে পারে স্বামী কিছু বিরল দিয়েছি পারফরমেন্স টেস্ট আমরা শুরু করতেছি মার্ক দিয়ে প্রথমে সিপিউ বার্নার হিট করলাম থ্রেডস টুয়েলভ স্টার্ট এই পাশে আমাদের হার্ড এরভ চলতেছিল রিসেট করে দিই ক্লক স্পিড আমরা চার হাজার সাতশো ছেষট্টি আশেপাশে দেখতেছি অল করে ঘুরে ফিরে এরকমই আছে টেম্পারেচার আমরা নাইনটি থ্রি পর্যন্ত হিট করতেছি নাইনটি ফোর তার মানে ভালোই হইতেছে তার মানে টেম্পারেচার নাইনটি ফাইভ নাইনটি ফাইভ হচ্ছে এসছি এখন এরকম খুব মানে আনকমন ব্যাপার না কারণ হানড্রেড পারসেন্ট লোডে আপনার একটা কী বলে স্টক কুলার কম বেশি এরকম টেম্পারেচার দিবে এবং আমাদের এই রুমে এখন এসি চলতেছে না এসি না চলার কারণে টেম্পারেচারটা থার্টি প্লাসই হবে এই রুমে এখন এখানে বলে রাখা ভালো যে এম ফাইভ সিপিউগুলো হচ্ছে নাইনটি ফাইভ ডিগ্রি টেম্পারেচারকে মেনটেন করে চলে এইটাকে ধরে রেখে তারপর কনস্ট্যান্টলি বুস্ট করতে থাকে সো এখানে একটা বেটার কুলার নিলে আপনি আর একটু বেশি স্পিড পাবেন এবার আমরা জিপিউটাকে টেস্ট করব সিম্পলি উই উইল হিট রান এইখানে আমরা জিপিউ টেম্পারেচার দেখতে পাইতেছি সিক্সটি নাইন ডিগ্রি সেলসিয়াস এখন ভিরাম ইউসেস টেন পার্সেন্ট মাত্র আটশো এক সেভেন্টি টুতে উঠছে মেমোরি ইউসেস হচ্ছে বারোশো একুশ কোর ক্লক আমরা তেইশশো পঞ্চাশ হিট করলাম একবার আর পাওয়ার ড্র হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ ওয়াট ওয়ান নাইনটি ফোর এরকম দেখতে পাইতেছি এখন খুব বেশি পরিবর্তনের দেখতে পাওয়ার কথা না এইভাবে হয়তো চলতে থাকবে ম্যাক্সিমাম সেভেন্টি থ্রি ডিগ্রি হিট করছে হুইচ ইজ নট ব্যাড এরপর আমরা একটু রিয়েল লাইফ গেম খেলার চেষ্টা করি দেখি কি হয় ওকে আমরা টেনের টিপিতে কুইক প্রিসেট থেকে আমরা এখান থেকে নিছিলাম আলট্রা আলট্রা নেয়ার পরে আমরা এক্সিএসএস বন্ধ করে দিছি সুপার স্যাম্পলিং দরকার নাই বাকি সব অ্যাপ্লাই করে দিলাম এবার রান বেঞ্চ মার্ক সিক্সটি প্লাস পাচ্ছি সেভেন্টি সেভেন্টি টু সেভেন্টির নিচে নেমে আসছিলো আবার উঠে গেছে চব্বিশশো মেগার জিপিউ ক্লক হিট করলাম ওয়ান সেভেন্টি থ্রি ওয়াটে মেমোরি ইউসেজ হচ্ছে ছয় হাজার পাঁচশো আটানব্বই আর র্যাম মানে ওটা হচ্ছে ভি র্যাম ভি র্যাম আর খালি র্যাম ইউসেজ হচ্ছে আট হাজার নয়শো আটাত্তর এইট্টি প্লাস এফপিএস পাইতেছি আমরা কিন্তু এখন আবার আউটডোরে আসার কারণে রিফ্লেকশন টিফ্লেকশন ভালোই আসতেছে এইটটি এইট এইটটি সেভেন কিন্তু বেটার না ছিল এখন আবার কমছে সব চলে আসছে খারাপ না মোটামুটি ভালোই প্লেবল সিচুয়েশনে আছে পাওয়া গেছে এক্সিএস অন করে আরো বেশি পাওয়া যাবে টেনে টিভিতে নট ব্যাড তো এই ছিল আমাদের পারফরমেন্স টেস্ট কেউ যদি এই সিস্টেমটা কিনতে চান লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তবে যদি আপনাদের মনে চায় দুই একটা কম্পোনেন্ট আপনারা অল্টার করে নিলেও নিতে পারেন আর এক্স্যাক্ট সেম নিলে পরে একটা মাউস কিবোর্ড ওয়েব ক্যাম হেডফোন এগুলোও পাবেন দেখা হয় পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ